ड्राई चिली चिकेन विथ रोस्टेड तिल स्नैक्स तैरी करार पोरे आबार तुम्हारे संगे आबार फिरे आसब तुम्हारे संगे गल्प करार जोन्नो और आज के तुम्हारे काछे आमी किछु देखाबो एकटा जिनिस जेटा होच्छे आमी खूब अल्प टाकाय आमार घरटाके किभाबे डेकोरेट करछी आमार घरेर किछु जिनिस आमी बानाच्छी निजेर हाते सेटा आमी तुम्हारे काछे देखाबो। ड्राई चिली चिकेन करार जोन्नो आमी एखाने 700 ग्राम चिकेन नियेछी बोनलेस छोटो छोटो करे केटे रखा रयेछे। एखाने आदा रसुन लंका एगुलो सब आमी मिक्सिते पेस्ट बनिए नेब एर किछुटा आमी मैरिनेट करे राखब। आर एखाने डुमो डुमो करे केटे रखा पेंयाज आछे कैप्सिकम डुमो डुमो करे केटे रखा। एखाने नून स्वाद मतन देब। गार्निशिंग एर जन्य आमी तिल रेखेछि सादा तिल एटा आमी रोस्ट करे उपर दिए देब। एखाने रयेछे टमेटो सस भिनेगार रेड चिली सस सोया सस और ग्रीन चिली सस नियेछि एटार किछुटा आमी चिकेने दिए स्वाद मतो नून और भिनेगार दिए आमी मैरिनेट करे किछुक्षण रेखे दिच्छि। आध घंटा हो गेछे आमी मैरिनेट करे रेखेछि। एबार एटार मध्ये आमी एकटा डिम आर कर्नफ्लावर ভেজে তুলে নেব তারপরে দ্বিতীয়বার করে আবার ভাজলে চিকেনটা খুব ক্রিসপি হবে। চিকেনটা আমি একবার করে ফ্রাই করে রেখেছি এবার দ্বিতীয়বার করে আবার ভাজতে দেব। চিকেন গুলো দ্বিতীয়বার করে ভাজা চলছে লাল লাল করে ভেজে নিতে অনেক বেশি ক্রিসপি ভাবটা। আমার দ্বিতীয়বার করে পুরো চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরো কিছুটা তেল দিচ্ছি আদা রসুন বাটাটা যে আমি রেখেছিলাম
আদা রসুনটা একটু ভাজা হলে গন্ধ বেরিয়ে আসবে ভেতরটা সুন্দর। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ধুমো ধুমো করে কেটে রাখা পেঁয়াজটা। আঁচটা কিন্তু আমি বাড়িয়েই রাখছি। ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। এবার আমি নুন দেব, এক চামচের মতন আমি নুন দিচ্ছি। খুব বেশি দেব না, কারণ সসে নুন থাকে। এক চামচ চিনি, এবার দেবো আমি টমেটো সস, আমি আন্দাজ মতন এখানে সস দিলাম। সয়া সস টু টেবিল স্পুনের মতন, সয়া সস দিচ্ছি আমি 1 টিস্পুনের মতন, আমি ভিনিগার দিচ্ছি। রেড চিলি সস, যার যেরকম ঝাল পছন্দ সে সেইভাবে দেবে। গোলমরিচের গুঁড়ো, এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কমপ্লিট আমার ড্রাই চিলি চিকেন। আমি উপর দিয়ে কিছুটা ভাজা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের সামনে গল্প করার জন্য তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি তোমাদের কাছে কিছু দেখাবো, আর সেটাই আজকে আমি তোমাদের কাছে দেখাচ্ছি। দেখে নাও। জানাচ্ছি আমি এগুলো কোনোটাই আমি কোনো এগুলো শেক করার জন্য আমি কোনো কোর্স করিনি। তার জন্য প্রথমেই তোমাদের কাছে আমি জানাচ্ছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আমার সেই ভুলটাকে তোমরা ক্ষমা করে দিও। আমি যা করেছি এটা শুধুমাত্র একটা ছোট্ট বই থেকে দেখে তার সেটা মেজারমেন্ট করে আমি নিজে বানিয়েছি, আর এখন আমি তোমাদের কাছে এটার কোনো তৈরি করে আমি তোমাদের কাছে দেখাতে পারবো না, কারণ এই প্যান্ডামিকের আগে আমার এইগুলো বানানো হয়ে গেছে। আর এই প্যান্ডামিকের জন্য আমার পক্ষে এখন বাজারে গিয়ে এইসব মেটেরিয়াল কেনা আমার পক্ষে সম্ভব না। এগুলো তোমরা খুব অল্প টাকায় কিনতে পারবে, যেখানে হোলসেল মার্কেটে এই ফারগুলো পাওয়া যায়, তুলো পাওয়া যায়, এগুলো খুব সহজে খুব অল্প দামে এগুলো কেনা যায়। এগুলো তোমরা কিনতে গেলে দোকানে রেডিমেড কিনতে গেলে প্রচুর দাম পড়ে যাবে, সেই হিসাবে এখানে বানাতে গেলে অনেক কম টাকা লাগে।
আর এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছো একই ধরনের একই সাইজের দুটো, আমি এই দুটো একইভাবে দুটো মেজারমেন্ট একই রকম নিয়ে পেপারের মধ্যে সেই এঁকেছিলাম, পেপারে এঁকে ফাড়ের মধ্যে বসিয়ে সেইভাবে সেলাই করেছি। আর অবশ্যই এই মেজারমেন্টের জন্য একটু ম্যাথটা একটু ভালো হওয়া দরকার। এই যে আর একটা দেখো, খুব মিষ্টি একটা ডগি দেখতে পাচ্ছো, খুব ভালো লাগছে। এটার ফাড়টা একটু লম্বা, হ্যাঁ অনেক রকম ফাড়েরই পাওয়া যায় কিনতে, এবার যার যেরকম ভালো লাগবে। এই ফাড়গুলো অবশ্য তৈরি করতে গেলে প্রচন্ড মানে এর লোমগুলো এত বড় বড়, চারদিকে ঘরে প্রচুর নোংরা হবে, কিন্তু তবুও একবারই তো করা হয়, খুব ভালো লাগে এটা। আবার এবার আসা যাক আমার এই বানানো জিনিসগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই আমার খুব ভালো লাগবে। আমি আশা করছি আমি আরো তোমাদের কাছে কিছু কিছু জিনিস শেয়ার করব, আমি কিভাবে আমার এই ছোট্ট রুমকে আমি কিভাবে ডেকোরেট করছি সেই সব কিছু আমি তোমাদের কাছে আশা করছি তোমাদের কাছে শেয়ার করব।